আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, সোলার সিস্টেম বা সোলার ফটোভোল্টেক সিস্টেম রিনিউয়েবল এনার্জিগুলোর মধ্যে একটি, যা সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এ বিষয় সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি। সোলার সিস্টেমের মাধ্যমে উৎপাদিত বৈদ্যুতিক শক্তিকে ব্যাটারির মাধ্যমে স্টোরেজ করে রাখা হয় অথবা সরাসরিও ব্যবহার করা যায়। এছাড়া গ্রিড লাইন সহ অন্যান্য রিনিউয়েবল এনার্জির সাথেও প্যারালাল অপারেশনের মাধ্যমে ব্যবহার করা যায়। সোলার সিস্টেম অত্যন্ত নির্ভরযোগ্য ও পরিবেশ বান্ধব একটি রিনিউয়েবল এনার্জি সোর্স, যা বাসস্থান, শিল্প কারখানা, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ওয়াইডলি ব্যবহারের জন্য উপযুক্ত। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় যাই। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। তো আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে হাউ টু ডিজাইন সোলার পিভি সিস্টেম, অর্থাৎ একটি টোটাল সিস্টেম ডিজাইন করতে গেলে কি পরিমাণ লোড আছে, সেই অনুযায়ী কোন সাইজের প্যানেল লাগবে, ইনভার্টারের ক্যাপাসিটি কত হবে, ব্যাটারি ক্যাপাসিটি কি হবে, চার্জ কন্ট্রোলারের এম্পিয়ার কত হবে, টোটালটাকে ক্যালকুলেশন করে একটা ডিজাইনে দাঁড় করাতে হয়, সেটাকেই আমরা বলছি সোলার পিভি সিস্টেম ডিজাইন। তো সেই কাজটি করার জন্য আমাদেরকে এই পাঁচটি ধাপ অনুসরণ করতে হয়। এ পর্যায়ে আমরা আজ প্যানেলের সাইজ ক্যালকুলেশন শিখব। বন্ধুরা, এটি একটি ধারাবাহিক সিরিজ, তাই এই পর্ব থেকে যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি আহ্বান রইল পূর্ববর্তী ভিডিওগুলো দেখে অতঃপর এই ভিডিওটি দেখুন। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা পেয়েছিলাম টোটাল পিভি প্যানেল এনার্জি নিডেড 738 ওয়াট আওয়ার পার ডে, এবং আমাদের হাতে যে প্যানেলগুলো আছে তার প্রতিটি সাইজ হচ্ছে 50 ওয়াট। তো সেই প্রেক্ষাপটে আমরা এখন ক্যালকুলেশন করে প্যানেলের সংখ্যা বের করব, অর্থাৎ এই ওয়াট আওয়ার কনজাম্পশন অনুযায়ী আমাদের কয়টি প্যানেল লাগবে সেটি আমরা ক্যালকুলেশন করে বের করব। প্রিভিয়াস ক্যালকুলেশন থেকে আমরা যে ভ্যালুটি পেয়েছিলাম, অর্থাৎ 738 ওয়াট আওয়ার পার ডে, তাকে আমরা 3.4 দ্বারা ভাগ করব। আর 3.4 হচ্ছে দ্য প্যানেল জেনারেশন ফ্যাক্টর। এটি আবার অঞ্চল ভিত্তিক পরিবর্তিত হতে পারে। শীত, গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন সময়ে আমরা যে পরিমাণে সানলাইট পাই তার প্রতিদিন ম্যাক্সিমাম ইরিডেন্স এর অ্যাভারেজ যে ভ্যালুটা সেটি কত ঘন্টা হয় সেটি মূলত হচ্ছে এই 3.4। তো সেই 3.4 আওয়ার দ্বারা যদি আমরা ওয়াট আওয়ারকে ভাগ করি তাহলে আমরা ম্যাক্সিমাম প্যানেল ওয়াট পেয়ে গেলাম 217 ওয়াট। এবং এখানে আমাদের হাতে ছিল 50 ওয়াটের প্যানেল, তাই আমরা নাম্বার অফ প্যানেল বের করার জন্য 50 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা পেলাম 4.34, অর্থাৎ এটি একটি ফ্র্যাকশন ভ্যালু। তা আমাদের এই ফ্র্যাকশন ভ্যালুটিকে রাউন্ডিং করতে হবে তার ইমিডিয়েট হায়ার সাইজে, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 5 মডিউলস। অতএব ফাইনালি আমরা রেজাল্ট পেয়েছি 5টা মডিউল, যার প্রতিটির ওয়াট হবে 50 ওয়াট। তাহলে আমরা যেই সিস্টেমটি নিয়ে ক্যালকুলেশন করছি এই সিস্টেমের জন্য আমরা প্যানেলের সাইজ পেয়েছি 50 ওয়াট করে, এবং তার সংখ্যা হচ্ছে 5টি। তো এই ছিল বন্ধুরা প্যানেলের সাইজ ক্যালকুলেশন। আশা করছি ক্যালকুলেশনটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। এই সিরিজের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।